প্রথমত সকালে নামাজ পড়তে যাই, নামাজ শেষে বাসায় আসি, কুরবানির প্রস্তুতি নেওয়া। আমি কুরবানি একটু বেশি দেই যেহেতু আমার তিনটে এতিমখানা আছে এবং ফ্যাক্টরিতে প্রচুর লোক থাকেন, তাদের জন্য আমি কুরবানি দিই। এবং তিনটে এতিমখানাতে 1600 বাচ্চা আছেন, তাদের জন্য অ্যাটলিস্ট 8 থেকে 10 মন মাংস লাগে, তাদের জন্য তাদের কারণে আমি একটু বেশি কুরবানি দিতে হয়। ফ্যাক্টরিতে যারা ঈদ করতে বাড়িতে যেতে পারেন না, সেখানে হচ্ছে আমাদের সিকিউরিটি আছেন 74 জন, আনসার আছেন 26 জন, তাদের সাথে একটু সময় কাটানো, তাদেরকে মাংস দেওয়া, তাদের সাথে একটু খাওয়া, কারণ ঈদের আগে তাদেরকে আমি টাকা পয়সা দিয়ে দেই যে তারা ভালোভাবে ঈদ করতে পারে। তারপরে বর্ষাকে নিয়ে আমি আত্মীয় স্বজনদের বাসায় যাই, এইভাবে করেই আমার ঈদের দিনটা কাটে। প্রিয়জনকে উপহার দিতে সবাই ভালো লাগে, আর আমার প্রিয় আপনারা সবাই জানেন বর্ষা। তো বর্ষাকে এবার যে উপহারটা দেওয়া সেটা একটু ভিন্নভাবে দেওয়া। দুবাই এয়ারপোর্ট থেকে ওর জন্য একটা ঘড়ি কিনি, বুলগারি, যেটার দাম হচ্ছে $22,000। আর তারপর যেটা মানে ঈদের জন্য বাঙালি মেয়েরা যেটা পছন্দ করেন, শাড়ি সালোয়ার কামিজ অবশ্যই কিনব, আর আমার জন্য তো একটা ঈদের পাঞ্জাবি কিনবেও, এটা তো অবশ্যই কিনবে। তো এটাই হচ্ছে আসলে আমাদের দুজনের ঈদের কেনাকাটা। পাঠক, অভিনয় এটা একটি আটলান্টিক মহাসাগরের, যেমন আজ পর্যন্ত এটার গভীরতা কেউ খুঁজে পায়নি, অভিনয়ের গভীরতা খুঁজে পাওয়া খুবই মুশকিল। আপনারা যখন খোঁজদার সার্চ দেখেছেন তখন আমার অভিনয় আর নিঃস্বার্থ ভালোবাসার অভিনয় এটা অবশ্যই ডিফারেন্ট। পাঠক, সফল বিজনেসম্যান এবং সফলতা যে কোনো ক্ষেত্রেই হোক পেতে হলে অবশ্যই সর্বপ্রথম আপনার স্বপ্ন, লক্ষ্য এবং প্রচেষ্টা, এ তিনটি থাকতেই হবে। তারপর আপনার স্ট্রাগল, ডিসিপ্লিন, প্যাশন, কমিটমেন্ট, এগুলো থাকলে আপনার জীবনে সফলতা আসবেই। আজকে যেখানে বসা, আমাদের ফ্যাক্টরি ছিল মিরপুরে, এই জায়গা আমি কিনি, জায়গা কিনার পরে এইখানে ফ্যাক্টরি করি। আমি জানি সিটিতে কখনই বড় কিছু করা সম্ভব নয়। আজকে আমি যেখানে কথা বলছি সেখানে আমাদের 28.5 বিঘার উপরে কোম্পানি, এখানে 5,500 লোক চাকরি করে, এবং 2014-এর মধ্যে আরও 3,000 লোকের কর্মসংস্থান হবে। সুতরাং 2014-এর মধ্যে 8,500 লোকের কর্মসংস্থান হবে এখানে। পাঠক, আমি বলবো এই কাজগুলো সবার জীবনেই করা সম্ভব, কারণ আমি প্রথমেই বললাম স্বপ্ন, লক্ষ্য এবং প্রচেষ্টা, এই তিনটি অবশ্যই সবার জীবনে যদি থাকে তাহলে প্রত্যেকটা সাকসেস তার জীবনে আসবে, এটাই আমি আশা করি। আমি যদি আমার সময়কে অপচয় না করি তাহলেই অনেক কিছু করাই সম্ভব। প্রত্যেকটা মানুষের মধ্যেই আল্লাহ তাআলা অনেক মেধা দিয়ে দিয়েছেন, এখন এটা কাজে লাগানো হচ্ছে যার যার কর্মদক্ষতা। আমি যেটা করি, ভোর 5:20 বা 5:30 ঘুম থেকে উঠি, উঠে নামাজ পড়ি, এবং প্রতিদিন নামাজ পড়ি, আমি মিথ্যা কথাটা বলতে পারবো না, অনেক সময় হয়ে ওঠে না। একদম ঠিক 7টার মধ্যে আমি জিমে চলে যাই, এক্সারসাইজ করি, 2 থেকে 2.5 ঘন্টা এক্সারসাইজ করি, তারপরে ফ্যাক্টরিতে চলে যাই, আর যদি ফ্যাক্টরিতে বা শুটিং থাকে শুটিংয়ে চলে যাই। প্রত্যেকটা মুহূর্ত আমি কাজে থাকি, এবং যখন ফ্যাক্টরিতে থাকি, ফ্যাক্টরির কাজের ফাঁকে ফাঁকে আপনারা জানেন যে আমি কত টেলিভিশন, কত পত্রিকাতে, কত রেডিওতে আমি সময় দিই। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে প্রত্যেকটি মুহূর্ত হচ্ছে কাজ করা। আমি বলতে চাই 3D অ্যানিমেশন ছবি আসলে আমি যদি কখনো বানাই এটা আপনাদের কাছে গ্রহণযোগ্য হবে না, কারণ 3D অ্যানিমেশন ছবি খুব ব্যয়বহুল একটি ছবি। পাঠক, এবার আসছি কমপ্লিটলি কমেডি ধাঁচের ছবি নিয়ে কথা বলতে। আমি আসলে এটাও বানাতে পারবো না, কারণ এটার জন্য আমি প্রস্তুত নই। আমি চাচ্ছি যে আমার ছবিতে ফান থাকবে, অবশ্যই ফান থাকবে, রোমান্স থাকবে, অ্যাকশন থাকবে, দেশের জন্য মেসেজ থাকবে। আমি এই টাইপের ছবিগুলো বানাতেই অভ্যস্ত এবং আমি এগুলো নিয়ে কমফোর্টেবল ফিল করি। আসলে আমি খুব পুরনো ছবি নিয়ে বলতে পারবো না, তবে আমি একটা ছবির কথা বলি, সেটা হচ্ছে রিয়েল পার্ল হারবার, যেটা জাপান এবং আমেরিকার যুদ্ধ নিয়ে ছবিটা করা। আরেকটা ছবি হচ্ছে খুব রিসেন্ট ছবি, সেটা হচ্ছে স্কাইফল। আরেকটা হচ্ছে রিসেন্ট আরেকটা ছবি, সেটা হচ্ছে টম ক্রুজের MI4, মিশন ইম্পসিবল 4।
অসম্ভবকে সম্ভব করা প্রত্যেকটা মানুষেরই কাজ। তা আমি কি অসম্ভবকে সম্ভব করেছি সেটা আপনারাই দেখেছেন আজকের যে চলচ্চিত্র। আপনারা হলে যেতেন না যারা এডুকেটেড ফ্যামিলি, এডুকেটেড ইয়াং জেনারেশন, যারা ছবি দেখতে যেতেন না, তারাই আজকে আমার ছবি দেখতে যান, ভালোবেসে ছবি দেখতে যান। এটা কিন্তু অনেক বড় একটা পাওনা, এটা অসম্ভবকে সম্ভব করার মতনই একটা কাজ। তারপরে আসুক আমার বিজনেস সফলতা। আমি 2009 পারফরমেন্স থেকে আমি সিআইপি, স্টিল নাও আমি সিআইপি ক্যারি করছি, সিআইপি মর্যাদা আমি ক্যারি করছি। এটাও কিন্তু একটা বিজনেসম্যানের জন্য এবং অল্প বয়সের বিজনেসম্যানের জন্য এটাও কিন্তু অসম্ভবকে সম্ভব করার মতনই একটি কাজ। সর্বপ্রথম আমি আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করতাম। জেমস বন্ডের কাজ হচ্ছে যারা দেশের শত্রু এবং দেশের ক্ষতি করতে চায় তাদেরকে শনাক্ত করা, ওই দেশের তাদেরকে শনাক্ত করা, দেশের যারা শত্রু তাদেরকে শনাক্ত করা এবং সরকারের কাছে পেশ করা, যেটা আমার দুর্ভাগ্য যেটা আমরা এই ধরনের ছবি বানাতে পারি না। যদি আমরা আজকে কোনো পার্শ্ববর্তী কোনো দেশ আমরা যদি উল্লেখ করি আমাদের ছবিতে, দেখা যাবে আমাদের ছবির সেন্সারই হবে না। আমার এই ধরনের ছবি বানানো এটা আমার একটা স্বপ্ন। দর্শক আবারও বলি, জেমস বন্ডের খেতাব যদি আমি কোনো দিন পাই তাহলে আপনাদেরকে এই ধরনের ছবি উপহার দিব এবং ইনশাআল্লাহ আপনারাও বাংলাদেশকে নিয়ে গর্ব করবেন। পাঠক, আমার কাছে কোনো কাজই অসম্ভব বলে মনে হয় না, কারণ সততা, নিষ্ঠা, কর্মদক্ষতা যার মধ্যে থাকে তার কাছে কোনো কাজই অসম্ভব নয়।